Hello and hi everyone. কি খবৰ আপোনালোকৰ? হোপ সকলোবোৰ ভালে আছে। আজি বহুত দিনৰ পিছত এটা ব্লগ বনাব লৈছো। দিমোতো কাতি বিহু দিনাই আহিলো, কিন্তু তাৰ পিছৰ পৰা গা অলপ বেয়া হ'ল আৰু ব্যস্ততা বাঢ়ি গ'ল, একোৱে ব্লগ বনাব নোৱাৰিলো। সো ভাবিলো আজি এটা ব্লগ বনাও। সময়টো 10টা হৈ গ'ল, ডিনাৰত কি কৰিম কি নকৰিম কে নাখাওঁ বুলিয়ে এলাহতে আছিলো, কিন্তু মন গ'ল কিবা এটা টেষ্টি বনাওঁ আৰু সেইবাবে ভাবিলো আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰোঁ আজি মই কি বনাওঁ। কাৰণ আজি মই যি বনাব গৈছো একেবাৰে কম বস্তু ব্যৱহাৰ কৰি বনাম। বনাব একচুৱেলি গৈছো চিকেন পোলাও, মানে ফ্ৰিজত চিকেন আছিলে, সো ভাবিলো চাউল চাউলটো থাকেই, সো চিকেন পোলাও বনা উইথ মিনিমাল ইনগ্ৰিডিয়েণ্টছ যোনখিনি মোৰ ওচৰত এভেইলেবল আছে। আৰু হেৰি ভাবিলো ৰেচিপিটো শ্বেয়াৰ কৰো, কাৰণ কিয় যিসকল লোক হোষ্টেল বা পিজিত থাকে বা অকলে মোৰ নিচিনাকে থাকে, বস্তু বেছি এভেইলেবল নাথাকিব পাৰে কেতিয়াবা আৰু বজাৰ কৰা নহয়, এইদৰে বনাই খাব পাৰে। মই দেখাম আপোনালোকক ৰেচিপিটো, লাষ্টলৈকে চাব, গেৰেণ্টি দিছো আপোনালোকে টেষ্টি পাবই, কাৰণ মই এইদৰে বনাই খাই থাকো শ্বৰ্টকাট। মই চিকেন পোলাও বনাবৰ কাৰণে এইখিনি দেখিছে বাসমতি ৰাইচ অলপ তিয়াই থৈ দিছো, আৰু মই ব্যৱহাৰ কৰিম পিঁয়াজ, লং, ডালচিনি, ইলাইচিও দিব লাগে মোৰ নাই, তেজপাত কেইটামান আৰু নহৰু আদা বাটা, আৰু এইখিনি চিকেন। বাকী যিখিনি বস্তু লাগে সেইখিনি মই আপোনালোকক বনাই থাকোতে দেখাই যাম, যোগাৰ কৰি লোৱা নাই, বনাই থাকোতে একেবাৰে কাটি কৰি যাম। আৰু কৈছোৱে এইটো মোৰহে মেথড দেহ, মই কেনেকে বনাওঁ, গোটেইবোৰ ইনগ্ৰিডিয়েণ্টছ নাথাকাকে বাট টেষ্টি হোৱাকে বনাওঁ আৰু সোনকালে হয়। আৰু যদি আপোনালোকে মোৰ ভিডিঅ'টো চাই ভালে, কাইণ্ডলি লাইক কমেণ্ট এটা কৰি দিব না, আপোনালোকে কমেণ্ট কৰিলে মোৰো পঢ়ি ভাল লাগে, হয়নে নহয়? সো ভিডিঅ'টো চাই এটা কমেণ্ট কৰি দিবচোন, আৰু লগতে নিজৰ ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগত শ্বেয়াৰ কৰিব, আৰু প্ৰথমবাৰৰ বাবে যদি চাইছে ছাবস্ক্ৰাইব কৰি দিব। সো বলক বনাও এতিয়া আমি চিকেন পোলাও উইথ দ্য লিষ্ট ইনগ্ৰিডিয়েণ্ট, একদম চটপট বাট টেষ্টি। সো বলক বনাও। সো প্ৰেচাৰ কুকাৰটো গৰম হ'ব দিলো, ফুল ফ্লেমত দি থৈছো। এতিয়া মই ব্যৱহাৰ কৰিম ৰিফাইন অইল, আপোনালোকে ঘিউ ব্যৱহাৰ কৰিব পাৰে বাট মোৰ অলপ হেল্থ ইছ্যুজৰ কাৰণে মই ৰিফাইন অইল ইউজ কৰিছো। আৰু তেল আৰু ঘিউ কোৱান্টিটিটো একেবাৰে আপোনালোকৰ ওপৰত ডিপেণ্ড কৰে, ঘিউটো দিলে বাৰু গোন্ধটো ভাল আহে। সো মই দিলো তেল যিমানখিনি, মোৰ বহুত যথেষ্টখিনি তেল দিলো, মই ইমান তেল এনেই নাখাওঁ, সো ইমানখিনি তেল দিলো। সো মই কৈছোৱে আপোনালোকৰ ওপৰত ডিপেণ্ড কৰিব আপোনালোকে কিমান তেল দিয়ে বা কিমান ঘি দিয়ে বা বেলেগ বস্তু কি দিয়ে। এতিয়া ধৰক মই গোটা মছলা জাষ্ট লং আৰু ডালচেনি ইউজ কৰিম, ইলাইচিও নাই, আপোনালোকে সৰু ইলাইচি ডাঙৰ ইলাইচি দুটা ইউজ কৰিব পাৰে, লগতে যে সেই জাইফল জাগৃতি পোলাও দিয়ে সেইকেইটাও ব্যৱহাৰ কৰিব পাৰে, তেতিয়া গোন্ধটো ধুনীয়া হয়, বাট মোৰ ওচৰত এইবোৰ বস্তু নাই, সো মই ব্যৱহাৰ নকৰোঁ, বাট ভালদৰে বনাব বিচাৰিলে। আৰু তেলটো গৰম হোৱা মানে মই কেঁচা জলকীয়া দুটামান কাটি লৈছোঁ, জলকীয়াটো যে কাটি মই বিৰাতে বেছি বেয়া পাওঁ জানেনে, কাৰণ হাতখন জ্বলে বাট উপায় নাই, কোনেনো কাটি দিব মোক। আৰু জলকীয়াটো অপশ্যনেল হয়, যদি আপোনালোকে নিবিচাৰে নিদিব, জ্বলা খাই বেয়া পায়, মই দিছোঁ। তেলটো গৰম হোৱাৰ লগে লগে মই দি দিছো তেজপাত দুটা, আৰু লগতে মই দিম অকণমান চেনি। চেনিটো দিছো কাৰণ অলপমান কালাৰ হলে মোৰ ভাল লাগে, ব্ৰাউনিছ টাইপ হৈ যাব, সেইকাৰণে চেনি দিছো, বাট দিছ ইজ অলছো টোটেলি অপশ্যনেল। আপোনালোক যদি ফিটনেছ ফ্ৰিক হয়, চেনি এভইড কৰে আৰু ডায়েবেটিছো হয়, দেন ডোণ্ট এড দ্য চুগাৰ হিয়াৰ। আৰু মই চেনিটো দি অলপ লৰাই দিছো, কাৰণ নলৰালে ভালকে গোল নাখাব আৰু কালাৰটো নাহিব। আৰু একেবাৰে যদি হোৱাইট পোলাও বিচাৰে তেতিয়াও চেনিটো নিদিব, নহ'লে কালাৰটো আহিবই অলপ হ'লেও। আৰু চাওক মোৰ অলমষ্ট কেৰামেল টাইপ হৈ গৈছে, এতিয়া মই এই ডালচেনি আৰু লংকেইটা এড কৰি দিম, যিহেতু মোৰ ইলাইচি নাই, থাকিলে আপোনালোকে এই সময়তে ডাঙৰ ইলাইচি, সৰু ইলাইচি আৰু জাগৃতি আৰু জাইফল যোনটো পায় পোলাওত যে দিয়ে সেই দুটা বস্তু দিব, গোন্ধটো ধুনীয়া হয়, টেষ্টটো এটা ভাল লাগে, নিদিলেও টেষ্টি হয় বাৰু। আৰু এতিয়া কাটি থোৱা পিঁয়াজখিনি মই দি দিলো, আৰু পিঁয়াজখিনি ভাজিব যেতিয়ালৈকে গোল্ডেন ব্ৰাউন হয়, মোৰটো গোল্ডেন ব্ৰাউন হৈ যাব, কিয় কাৰণ মই চেনি দিছো, আৰু যদি আপোনালোকে চেনি নিদিয়ে তেতিয়াহ'লে লাইট গোল্ডেন ব্ৰাউন নোৱালৈকে মানে ভাজিব। আৰু
তারপর মই দি দিম এই কেঁচা জলকীয়া কিটা কইসো এইটো অপশনাল জলা খালে দিব পারে জলা নাখালে নিদিব তারপর দিম অলপমান নিমখ নিমখ আকো পিছতো এড করিম পিঁয়াজখিনি দিলো আর অকমান ভাজ খাব দিও আর আপনাদের খবর খাতে কোকসেন কি জানাবসুন কমেন্টত ঠান্ডা পড়েছে নে আপনাদের ইয়াত কিন্তু অলপ অলপ ঠান্ডা পড়েছে রাতিপুৱা অলপ অলপ কলি পর তারপর আকো একই রোদ দুদিনমান ঠান্ডা পড়েছিল পিঁয়াজখিনি অলমোস্ট ভাজ খাই গেছে এতিয়া মই ইয়াত দি দিম চিকেন টিপিস চিকেন দিম যেহেতু মই অকলে খাম তো মই বেশি চিকেন নিদিম আর আপনাদের না ইয়াত লেগ পিস দিব পারে দেখিব বড় ধুনিয়া হয় এটা মই চিকেন খিনি দি ভাজ আলু পিস দিয়ে দিম আর মই চিকেন খিনি এটা ধুনিয়াকে ফ্রাই করে লম চিকেনের কালারটা দেখিছো অল্প ব্রাউন হয়ে গেছে জাস্ট বিকজ মই চেনি দিছো একেবারে যদি আপনাদের হোয়াইট পোলাও বিচারে তেতিয়াহলে চেনি নিদিব মই কোন কালার করে খাই ভাল পাও এই ব্রাউন পোলাও তো তাই আর একটা কথা কই দিও চিকেন মানে হালধি মই নিদি আপনাদের বিচারে অকমান দিব পারে বাট আই জেনারেলি ডোন্ট প্রিফার হালধি ইন মেনি থিং সো মই হালধি নিদিও তো এটা মাংসখিনি ভাজ খাব দিম অলপমান সিজিবতো নালাগে কারণ মই তো হুসিল মারি আর লগতে মই দুটা বিলাহী কাটি ল কারণ মই ইয়াত বিলাহী দিম আসলে যেটা দি দিও নিদিব পারে আপনাদের বিলাহী আর একটা কথা ইয়াত আপনাদের এটা ড্রাই ফ্রুটস এড করব পারে দে মানে কাজু খিসমিস মোর সাথে একই নেই খিসমিস কে তোমার নাসে সাগে চাই লো সো মই এটা বিলাহী দিম বিলাহীও অপশনাল যি আছে আপনাদের ওপর কথা নাই যদি বিলাহী মই অলপমান ধনিয়া আর গরম মশলাও ব্যবহার করলো আপনাদের নিদিবও পারে আর ধনিয়া গরম মশলা এতিয়া মই ইয়াত অলপমান দি দিম দই আর দইটো দিতে সব যাতে গ্যাসটো লো ফ্লেমত থাকে আর অকমান দই দিম ধুনিয়াকে মিলাম লো ফ্লেমত করছো কারণ নহলে দইটো ফাটি যাব পারে আর দইটো মই এনেকেই দি দিলো কিন্তু দইটো অলপ যদি আপনাদের ধুনিয়াকে মিলাই পেলাই দিয়ে তেতিয়া বেশি ভাল লাগে ধুনিয়াকে অলপ টাইম ভাজিম আর মই এই ডাঙর ডাঙরকে বিলাহীখিনি কাটি লৈছো কারণ এখিনি তো সিজিবই বিলাহীখিনিও এতিয়া দি দিম আকো কইছো বিলাহী ইজ অপশনাল আপনাদের এভয়েড করিব পারে যদি নাই বা খাই বেয়া পায় বাট মোর তো বিলাহী তো ফেভারিট মানে যে কোনো আইটেমত আই নিড বিলাহী সো মই বিলাহী এড করছো গন্ধ তো বিরাট ধুনিয়া নিছে চকসন এখানে দেখিব ভাল হয়েছে অকমান জাস্ট টেস্ট করে চাও ইয়েস বিলাহী কেঁচা গন্ধটো আছে সো বিলাহীটো অকমান ভাজ খাব দিও অলপ টাইম ভাজ খাব দিও দেন উই আর ডান আর মই যাতে লাগি না যায় সেকারণে কন্টিনিউয়াসলি লড়াই আছো আর যদি আপনার ভিডিওটা চাই ভাল লাগিছে কাহি এটা কমেন্ট করব না কমেন্ট এটা করে দিব লগতে নিজের ফ্রেন্ড এন্ড ফ্যামিলির লগতো শেয়ার করে দিব কারণ মই যোনটো আইটেম বনাইছো এটা কিন্তু বনাব সহজ আর খাবলে টেস্টি রেস্টুরেন্টত গেলে এইটাতে আপনাদের 300 মান তো ভরে সাকে রেস্টুরেন্টত গেলে চিকেন পুলাওত নহয় জানো সো এই তো ঘরতে একে 250 গ্রাম চিকেন এনে সস্তা আর বাকিবোৰ বস্তু তো থাকে আর হোস্টেলত অকলে থাকিলেও এবার আনি বনাব পারে পিজিত থাকলেও পারে খাবলে টেস্টি পাব খালি এটা মনত রাখিব চাউল খিনি অলপ টাইম তিয়াই রাখিব মই যেনেকে এটা তিয়াই রাখিছো মই লৈছো লং বাসমতি তো আপনালোকে কি কয়তো জহাও লব পারে বা কেরাটি এটা আছে সেইটো লব পারে মই জেনারেলি সেইটো দি খাও আর নহলে যে চাউল আছে সেইটো দিও বনাব পারে খাবলে ভালে হয় চাওকসুন এখিনি মশলা খিনি যে মজা হয়েছে একদম টেস্টি হয়েছে এতিয়া মই ইয়াত দি দিম এইখিনি চাউল খিনি পানি টুকি দিম কিছুমানে পানি সতেও দি দিয়ে আপনাদের পানি সতেও দিব পারে দে কিন্তু মই পানিটো টুকি দিম কারণ কিয় মই অকমান ভাজি লম মই এতিয়া চাউল খিনি দি ভাজি লম যাতে ধুনিয়াকে মিক্স হৈ যায় আর যদি আপনাদের প্রথম বনাওতে রিফাইন দিয়ে বনাইছে
घी दिया नाइ পিছত কিন্তু ঘি গোন্ধটো ভাল পায় এতিয়া যেতিয়া চাউলখিনি দি পেলাই ভাজে সেইখিনি সময়ত অকণমান ঘি এড কৰি দিব এতিয়া ঘিটো এড কৰি দিলে মানে আপোনালোকৰ ফ্লেভাৰটো ধুনীয়াকৈ ওলায় অলপমান ঘিহুতে আৰু গোন্ধ এটা ওলাই ভাল লাগে চাউলখিনি খালি বেছি সময় নাভাজোঁ জাষ্ট মিলাই দিম গোটেইখিনি আৰু চাই লওঁ যাতে নিমখটো হৈছে নাই অলপমান নিমখ এড কৰি দিম যিহেতু চাউল এড কৰিলোঁ যদি নিমখ কম হয় খাবলৈ ভাল নালাগিব আৰু আকৌ এবাৰ মিলাই দিলোঁ আৰু এতিয়া পানী দি দিম আন্তাজি পানী দিওঁ মই কাৰণ আই এম নট দ্য এক্সপাৰ্ট কুক পানী দি দিলোঁ এবাৰ টেষ্ট কৰি চাই লওঁ নিমখ আছে নাই কাৰণ নিমখটো কমি গ'লে খাব বেয়া লাগিব মজা পাৰফেক্ট নিমখ এতিয়া মই ইয়াক ঢাকনটো লগাই হুইচেল মাৰিব দিম তো দেখিলে জটপট মোৰ চিকেন পোলাও ৰেডি হৈ গ'ল আপোনালোকে বনাই চাব ঘৰত মই বাৰু দেখাম উলিয়াই আৰু ভাল লাগিলে মোক জনাব খাই কেনেকুৱা লাগিল চাওক হুইচেল গ'ল খুলিছো কি ধুনীয়া লাগিছে হয়নে দেখিবলৈ পোলাওখিনি চ' মোৰ ৰেডি কালাৰটো হ'ল কাৰণ মই মছলা আৰু চেনি দিলো নিদিয়া হয় কালাৰটো নহয় মোৰ গৰম গৰম চিকেন পোলাও ৰেডি হৈ গ'ল এতিয়া খালি খালে হ'ল আৰু এয়া কি ধুনীয়া লাগিছে ন এতিয়া নিজৰ কাৰণে উলিয়াই লৈছো খাবলে সঁচাকে টেষ্টি হৈছে পিঁয়াজৰ নেমুৰ লগত খাম আৰু যদি আজি ভিডিঅ'টো চাই আপোনালোকৰ ভাল লাগিলে মোৰ ৰেচিপিটো কিদৰে বনাওঁ চ' কাইণ্ডলি লাইক কমেণ্ট আৰু লগতে শ্বেয়াৰ কৰি দিব আৰু যদি প্ৰথমবাৰৰ বাবে চাইছে ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ভৱিষ্যতে যদি এনেকুৱা ৰেচিপি ভিডিঅ' চাব বিচাৰে মানে শ্বৰ্টকাট কম বস্তু দি বনোৱা বা টেষ্টি আৰু লগতে অলপমান হেল্ডিও চ' মোক কমেণ্ট বক্সত জনাব পাৰে আৰু যদি আপোনালোকৰ নিজৰো এনেকুৱা ৰেচিপি আছে মোৰ লগত শ্বেয়াৰ কৰিব মই বনাই চাম আৰু আপোনালোকক দেখাম So till the next vlog, bye bye, good night and take care aru moi khau. Khwa to mur kane main mane bujise. So my khau.